অসমত বাংলাদেশীর ভয়ঙ্কর প্রবজন 48 বছরে দিল্লিয়ে অবগত নকৰিলে ঢাকাক প্রবজনের সমস্যাক লৈ দিল্লিয়ে সততে অসমক প্রবঞ্চনা করে আহিছে নেকি এবার বাংলাদেশের মন্ত্রীর মন্তব্যে উদঙালে অসমক দিল্লির প্রবঞ্চনার আন এক অধ্যায় অসম আন্দোলন হয়ে গেল বাংলাদেশী বিতরণের দাবিত প্রাণ আহুতি দিলে 855 জন তেজাল অসমিয়ায় অসম চুক্তি সম্পাদন 85 অসমত বিদেশী আছে অসম চুক্তি সম্পাদন করে 85 চনতে স্বীকার করেছিল ভারত সরকারে কিন্তু অসমবাসীর বিড়ম্বনা বিগত 48 বছরে বাংলাদেশের প্রবজনের কথা ভারত সরকারে কেতিয়াও আনুষ্ঠানিকভাবে জানা নাই ঢাকাক প্রবজনের ক্ষেত্রে নির্লিপ্ত ভারত সরকারের স্বরূপ উন্মোচিত বাংলাদেশের মন্ত্রীর বক্তব্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দিল্লি হ্যাজ নট ইয়েট রেজ দিস ইস্যু অফ দি আসাম প্রবলেম উইথ আস এন্ড ফর দি লাস্ট 48 ইয়ার্স দি ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ নেভার রেজ দি ইস্যু অফ এ মাইগ্রেশন এনআরসিক লৈ টোলপার ভারত কিন্তু স্পর্শকাতর বিষয়টুক লঘু করার প্রয়াস বাংলাদেশের বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হকর মন্তব্য এনআরসি ভারতের নিজস্ব বিষয় ইয়াত আমার ভূমিকা নাই অকল ইমানই নহয় এনআরসির বাদ পড়া সকল বাংলাদেশী নহয় দাবি বাংলাদেশের তথ্যমন্ত্রীর হোয়াট এভার হ্যাপেনিং ইন আসাম ইজ এন ইন্টারনাল সিচুয়েশন অফ আসাম স্টেট অফ আসাম এন্ড বাংলাদেশ হ্যাজ নাথিং টু ডু উইথ ইট এনআরসির বাদ পড়া 40 লাখের কি হব চর্চা চলি থাকার সময়তে বাংলাদেশের মন্ত্রীর বক্তব্য বহন করেছে তাৎপর্য ন্যাশনাল ডেস্ক রিপোর্ট প্রাগ নিউজ